আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা যারা আমাকে দেখছেন তারা একটু আমাকে এনশিওর করবেন যে আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা যারা যারা আমাকে দেখছেন তারা একটু এনশিওর করবেন আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ তারা আমাকে একটু এনশিওর করবেন যে আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি এবং আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই জিনিসটা আমাকে একটু করবেন যে আমার কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমাকে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা ওকে তারিফুন নাহার বলেছেন যে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আপনাদেরকে আমি একটু অনুরোধ করব যে এই লাইভটা আপনারা একটু সব জায়গায় শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদের মধ্যে শেয়ার করে দিবেন সবাই যাতে ক্লাসটা করতে পারে এবং আমিও ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে একটু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আমিও ব্যক্তিগতভাবে আমি শেয়ার করে দিচ্ছি লাইভটা হ্যাঁ আপনারা এই লাইফটাকে আপনারা একটু শেয়ার করে দেন আচ্ছা ওকে একটু আমরা অপেক্ষা করি সবাই যাতে ক্লাসটা করতে পারে আমরা একটু অপেক্ষা করি ওকে আচ্ছা আমরা শুরু করে দিব আপনারা আমার স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমি আপনাদেরকে বলি আমরা কোডিং জিনিসটা শিখবো একদম অন অর্থাৎ হচ্ছে আপনার আমরা যাতে নিজেরা কোড করতে পারি আমরা নিজেরা যাতে কোড করতে পারি ঠিক সেভাবে আমরা কোডিংটা শিখবো হ্যাঁ আমরা নিজেরা যাতে কোড করতে পারি ঠিক সেইভাবে আমরা কোডিংটা শিখব আমরা কোডিংটা এমনভাবে শিখবো না যে এটা মানে ওই পরীক্ষার খাতায় লেখার জন্য ঠিক আছে আমরা যদি কম্পিউটারে নিজেরা কোড করতে পারি বা মোবাইলে নিজেরা কোড করতে পারি তাহলেই আমাদের আসলে আমরা বুঝতে পারবো যে কোডিংটা আসলে করা হচ্ছে ঠিক আছে আমরা যদি নিজেরা কোড করতে পারি তাহলেই বুঝবো যে কোডিংটা করা হচ্ছে সেটা আসলে কোড হচ্ছে না বুঝাইতে তাহলে আমরা বুঝবো যে কোডিংটা করা হচ্ছে আদারওয়াইজ সেটা আসলে কোড ওইভাবে হচ্ছে না বুঝাইতে পারছি আমি আমি কি বুঝাইতে পারছি আপনাদের কথাটা ঠিক আছে যে নিজ হাতে কোড করতে না পারলে আসলে কোনো লাভ নাই কিন্তু নিজ হাতে যদি আমরা কোড কন্ডাক্ট করতে না পারি তাহলে সেটা আসলে কোনো খুব একটা লাভ নাই ওকে তো আমরা আর দেরি করবো না আমরা শুরু করে দিব ভালো করে খেয়াল করেন আজকে আমরা ই ফেলস রিলেটেড প্রবলেম গুলা করবো তো প্রথমেই আমরা কিন্তু এরকম একটা কম্পাইলার নিয়ে নিব কম্পাইলারে আমরা একটা নতুন ফাইল নিয়ে নেই ঠিক আছে নতুন একটা ফাইল আমরা ওপেন করি ঠিক আছে সি সি প্লাস প্লাস সোর্স হবে আমাদের ল্যাঙ্গুয়েজ হবে সি এবং আমরা কিন্তু এই জায়গায় আমার দিকে ঘুরাই দিই এটা হ্যাঁ আমার দিকে ঘুরাই দিই হুম আমরা কিন্তু এইখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার ওপেন করব যেখানে আমি এই জিনিসটা সেভ রাখতে চাচ্ছি প্রজেক্টসে খুললাম এইখানে আমি একটা ইয়া করলাম যে এইখানে ফাইল নেই আমি দিলাম এইখানে আমরা 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 এমন একটা প্রোগ্রাম রান করাবো মাধ্যমে যে আসলে একজন মানুষ ভোটাধিকার কিভাবে পায় অর্থাৎ একটা লোক ভোটাধিকার প্রাপ্ত কিনা সেই জিনিসটা আমরা সেই জিনিসটা আমরা কিন্তু এখন কোডের মাধ্যমে আমরা শিখব যে একটা লোক সে ভোটাধিকার প্রাপ্ত কিনা ঠিক আছে সেটা আমরা শিখব যেমন এটা হচ্ছে আমার ফাইলের নাম ঠিক আছে এলিজিবিলিটি অফ ভোটিং এটা ডট সি ফাইল হবে আমি সেভ করলাম ফিনিশ এখন প্রথমে আমরা কোডের শুরুতে আমরা কি লিখি বলেন তো কোডের শুরুতেই আমরা কি লিখি প্রথমে আমরা কি একটা প্রি প্রসেসর হলো এই হ্যাশ হ্যাশ দিয়েই আমরা প্রসেসিং শুরু করি এইটাকে বলা হয় প্রি প্রসেসর তারপর আমরা একটা জিনিস ইনক্লুড ইনক্লুড কি ইনক্লুড করবো ইনক্লুড করব একটা লাইব্রেরি ফাংশন লাইব্রেরি ফাংশন এবং যেটা হবে একটা হেডার ফাইল ঠিক আছে লাইব্রেরি ফাংশনটা কি এস টি ও ডট এইচ তাই না আপনারা যারা যারা দেখতেছেন বলেন তো এই দিয়ে কি আমি আপনাদেরকে বলে এই যে দেখেন এইখানে দুইটা স্ল্যাশ দিলাম না এই দুইটা স্ল্যাশ পরে বাকি কি এখানে আমি যা কথাই লিখি না কেন এটা কিন্তু আমার কম্পাইলার পড়বে না এখানে আমি যা কথাই লিখি না কেন কম্পাইলার কিন্তু সেটা পড়বে না আমার কথা বুঝাইতে পারছি যে আমি ডাবল স্ল্যাশের কমেন্ট হিসেবে দেখবে এটাকে কমেন্ট হিসেবে দেখবে সোশ্যাল মিডিয়ার কমেন্ট আর আপনার ধরেন হচ্ছে প্রোগ্রামিং এর কমেন্টের ভিতর একটা পার্থক্য আছে সোশ্যাল মিডিয়ার কমেন্টের ক্ষেত্রে মানুষ আমরা কি চাই কমেন্টটা দেখ দেখাইতে চাই আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে কমেন্ট আমরা লিখি যাতে কমেন্টটা না দেখা যায় কম্পাইলার যাতে না পড়ে যে কোড করছে শুধু সেই যাতে পড়তে পারে তাই না সো এই জায়গায় কমেন্টটা আমরা কেন করি যাতে পরবর্তীতে যখন আমি কোডটা দেবো যাতে যাতে বুঝতে পারি এই জায়গায় আমি কি করছি এই যে এইখানে আমি একটা কমেন্ট দিব কমেন্টটা কি কমেন্টটা হচ্ছে এই যে এসটিডি এটা দিয়ে আসলে বোঝায় স্ট্যান্ডার্ড আই দিয়ে বোঝায় ইনপুট ও দিয়ে বোঝায় আউটপুট ঠিক আছে আর ডট এইচ হচ্ছে এক্সটেনশন অফ হেডার ফাইল এক্সটেনশন অফ কি হেডার ফাইল বুঝাইতে পারছি তাইলে এস টি ডিআইও ডট এইচ দিয়ে আমরা কি বুঝতেছি এস টিডি মানে স্ট্যান্ডার্ড আই তে হচ্ছে ইনপুট ও তে আউটপুট ডট হচ্ছে ডট এইচ হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন এইটুকু আপনারা বুঝতে পারছেন এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা ওস্তাদেরা এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমরা জানি যে রাফি ভাই এই এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পড়াইছেন সুতরাং এইটা আপনাদের বুঝার কথা এখন আমরা একটা রিটার্ন ডেটা টাইপ এই জায়গায় হচ্ছে ইনপুট করাবো সেটাকে ধরিলাম রিটার্ন ডেটা টাইপটা ইনটিজার রিটার্ন ইনটিজার ইনটিজার ধরেন এখানে আমি মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম দেখেন ফাংশন মানে হচ্ছে কাজ ফাংশন অর্থ কি কাজ এইখানে আমাদের ধরেন একটা প্রোগ্রামের মধ্যে বা একটা কোডের ভিতরে অনেকগুলা ফাংশন থাকতে পারে কিন্তু মেইন ফাংশন মাস্ট থাকতে হবে মেইন ফাংশনটা মাস্ট থাকতে হবে যদি মাল্টিপল ফাংশন থাকে একটা প্রোগ্রামে চেষ্টা করবেন মেইন ফাংশনটা লাস্টে দেওয়ার জন্য আর যদি ফাংশন একটাই থাকে সেটা স্বাভাবিক মেইন ফাংশন দিয়ে আমরা কাজ চালাবো আচ্ছা এইবার দেখেন এইখানে আমি ধরেন একটা ইন্টিজার ইন্টিজার ডিক্লেয়ার করব। প্রথমে ইন্ট মানে ইন্টিজারটা কি ধরে নিলাম এইচ সুন্দর এবং আপনাদেরকে একটা জিনিস বলি এই যে সেমিকোলন এই সেমিকোলন আপনাদেরকে থ্রু আউট দ্য প্রোগ্রামিং লাইফ অনেক বেশি জানাবে জ্বালাবে সেমিকোলনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেমিকোলনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাইতে পারছি সেমিকোলন থ্রো আউট দ্য আপনাদের প্রোগ্রামিং জার্নি অনেক বেশি কিন্তু জ্বালাবে থ্রো আউট দ্য প্রোগ্রামিং জার্নি আপনাদেরকে কিন্তু অনেক বেশি জ্বালাবে এই সেমিকোলন বুঝতে পারছি সো এই সেমি কলনের দিকে একটু খেয়াল রাখতে হবে তো এইটা আমি ইন টিচার হিসেবে ডিক্লেয়ার করলাম এখন আমি কি করব ধরেন একজন যে এই প্রোগ্রামটা ওপেন করবে বা এটা ধরেন অ্যাপ্লিকেশন তার কাছে বলবো যে ভাই তুমি আমারে এইজ বলো এইজ দাও এন্টার দা এইজ ঠিক আছে যে এখানে বললাম ধরেন প্রিন্টেফ এটা কি এটা একটা ফাংশন প্রিন্টে ফাংশনের কাজ কি এই প্রিন্টে ফাংশনের কাজ কি বলেন একটা আউটপুট দেখানো প্রিন্ট এর কাজ কি আউটপুট দেখানো বা যে জিনিসটা আমি দেখাইতে চাই প্রিন্ট করতে চাই ঠিক আছে স্ক্রিনের ভিতর দেখাবো ওইটা আমরা এক্সিকিউট করব কি দিয়ে প্রিন্ট দিয়ে স্ক্রিনের মধ্যে একটা জিনিস দেখাইতে চাই ওইটা আমরা কি দিয়ে দেখাবো প্রিন্ট দিয়ে আমি বুঝাইতে পারছি ওস্তাদ স্ক্রিনে একটা জিনিস আমি দেখাইতে চাই ওটা আমি কি দিয়ে দেখাবো প্রিন্ট এফ দিয়ে দেখাবো এইখানে প্রিন্ট এফ এর ভিতর লেখলাম ভাই তোমার বয়স কত বয়স কত ঠিক আছে আমি দেখেন আমি এই বয়স কত কথাটা কেন লেখলাম কারণ আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম প্রিন্ট এফ এর ভিতর আপনি যেই ভাষাই লেখেন যেমনিই লেখেন ওটা কোনো সমস্যা না কিন্তু এই ফাংশন ডিক্লারেশন যে আপনি করবেন সেটা সঠিকভাবে আপনার ডিক্লেয়ার করতে হবে সুন্দরভাবে করতে হবে তা না হইলে কিন্তু আপনার সেটা কাজে দিবে না তাহলে প্রিন্টেফ আমি কি লিখলাম বয়স কত তাই বয়স কত সুন্দর কাজ কি ইনপুট নেওয়া স্ক্যান করা মানে কি ইনপুট স্ক্যানার দিয়ে কি হয় ইনপুট নেওয়া হয় প্রিন্টার দিয়ে আউটপুট দেওয়া হয় বুঝাই যাইতেছে সহজ কথা স্ক্যান এ আমরা প্রথমে ফর্মেট স্পেসিফায়ার দিব এই যে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ এটাকে বলা হয় এই যে পার্সেন্টেজ ডি জিনিসটা কি জানেন আমি এইখানে লিখে দিব পার্সেন্টেজ ডি এই জিনিসটা কি আমি লিখে দিব সমস্যা নাই পার্সেন্টেজ ডি আর এই জায়গায় এম পার্সেন্ট এইড আমি ঠিক যেইভাবে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এই এইড হইলে একটা ভেরিয়েবল মানে এর ভিতরে একটা ভ্যালু থাকবে কোন ধরনের ভ্যালু থাকবে ইনটিজার পূর্ণ সংখ্যার ভ্যালু থাকবে কোন ধরনের ভ্যালু থাকবে ইনটিজার থাকবে পূর্ণ সংখ্যার ভ্যালু থাকবে তাহলে আমরা সুন্দর মতো এই জায়গায় এইজ আচ্ছা এম পার্সেন্টেজ দিলাম সুন্দর এখন এই জায়গায় আমি সুন্দর করে এই জায়গায় লিখে দিব এই পার্সেন্টেজ ডি এই জিনিসটা কি ফরম্যাট স্পেসিফায়ার অফ ইন্টির আর এই এইটা কি করা হয় অ্যাড্রেস অ্যালোকেশন ঠিক আছে এটা করা হয় এই এম পার্সেন্ট চিহ্নটা দিয়ে ঠিক আছে ওকে এখন আমরা যেটা করব সেটা আমরা লিখব কি দেখেন এখন আমাদের দেখার বিষয় যে আমরা বল বলব কি ভোটাধিকার কখন আমরা পাই আঠারো বছর বয়সে এই প্রোগ্রামটা কি ঠিক আছে এলিজিবিলিটি অফ ভোটিং চেক টেক এলিজিবিলিটি অফ ভোটিং তাইলে একটা মানুষ ভোটাধিকার কখন পায় কত বছর বয়সে ভোটাধিকার পায় আঠারো বছর বয়সে যদি তার বয়স হয় বা তার বেশি হয় তাহলেই না সে ভোটাধিকার পাবে তাই না তাইলেই সে ভোট দিতে পারবে কিন্তু আঠারো বছরের সে যদি কম হয় তাই না তাইলে সে ভোট দিতে পারবে পারবে না তাইলে এই যে আঠারো বছর হইলে সে ভোট দিতে পারবে আঠারো বছর বা তার বেশি হইলে সে ভোট দিতে পারবে আদার সে ভোট দিতে পারবে না এইটাই একটা কি খেলা না ইফ মানে যদির যদি ও এলস মানে তা না হইলে অন্যথায় যদি আঠারো বছর হয় তাহলে ভোট দিতে পারবে আঠারো বছর না হইলে সে ভোট দিতে পারবে না সিম্পল তাই না তাহলে আমি এই জায়গায় চেক দিব কি ইফ যদি এইজ যদি আঠারোর চেয়ে আঠারো সমান বা বেশি হয় ঠিক আছে সমান বা বেশি হয় তাহলে আমি এই জায়গায় প্রিন্ট করব যে ভোট দিতে পারবে ঠিক আছে আর যদি আঠারো বছরের সমান যদি বেশি না হয় এলস এলস এর পরে এলস এর পরে আমরা সেকেন্ড প্যাকেট দিলেও দিতে পারি অথবা না দিলেও দিতে পারি ঠিক আছে আঠারো বছরের যদি আঠারো বছরের যদি কম হয় প্রিন্টেফ তুমি এখনো বাচ্চা এটাই হচ্ছে আমার অ্যান্সার আমি কেন এই ভাষাগুলা ব্যবহার করতেছি এইখানে আপনি কিন্তু সুন্দর করে এই ভাষাগুলা কিন্তু আপনার ব্যবহার করা যাবে না আপনারা বলে দিবে কি দিতে হবে ওইভাবে আপনি ইয়া দিবেন এখন আমি এই জিনিসটা এই প্রোগ্রামটা আমি বিল্ড অ্যান্ড রান করব করাইলাম দেখেন এখানে জিজ্ঞেস করছে বয়স কত ঠিক আছে আমি এই এইখানে একটু সেটিংসের ভিতরে যাই আমি ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা বয়স কত বয়স হইলো এইখানে আমি বললাম বয়স হচ্ছে দশ তুমি এখনো বাবা বাচ্চা ঠিক আছে তুমি এখনো বাচ্চা আমি বুঝাইতে পারছি তাইলে এই জিনিসটাই হইল আমরা করতে চাচ্ছিলাম এইটাকে আমি একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখি ফর্মাল ল্যাঙ্গুয়েজে বয়স কত জায়গায় কি লিখবো এন্টার ইয়োর এই আর You are এলিজিবল ফর ভোটিং আর এলস কে ইউ আর নট এলিজিবল ইয়েট বুঝাইতে পারছি তাহলে এই জায়গায় এটাই হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজে এন্টার ইউর এইচ দিলাম হচ্ছে উনিশ দিলাম ইউ আর এলিজেবল ফর ভোটিং সুন্দর বুঝাইতে পারছি এতটুকু আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলা যাবে আমাকে একটু বলা যাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা একটু জানান কষ্ট করে একটু জানান যারা দেখছেন একটু জানান যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তো আমরা এটা একটা হইলো প্রবলেম দেখলাম এটা আসলে কোনো প্রবলেম ছিল না এটা জাস্ট হইলো শুরু করা ঠিক আছে এখন আমরা দেখব যে একটা নাম্বার সেটা জোর নাকি বিজোর ঠিক আছে এইটা জোর সংখ্যা নাকি জোর সংখ্যা আচ্ছা সেটা আমরা একটু দেখব তো আমরা নতুন একটা ফাইল নিব ঠিক আছে তো নতুন একটা ফাইল নিলাম আচ্ছা আমাকে একটু বলেন তো প্রথমে কি লিখতে হয় আপনারা জানেন প্রথমে ইনক্লুড এস টি ডিআইও ডট এইট একটা রিটার্ন টাইপ ইন্ট মেইন মেইন ফাংশন তাই না এরপর আমরা এখানে আচ্ছা প্রবলেমটা কি ইভেন প্রবলেম তাই না আচ্ছা ইভেন এন্ড অড আইডেন্টিফিকেশন তাহলে এই আইডেন্টিফিকেশনটা আমরা কিভাবে করবো ধরে নিলাম ইন একটা নাম্বার আমরা দিব ধরেন নাম ঠিক আছে তাইলে এই জায়গায় আমি প্রিন্ট প্রিন্ট এফ তাই না প্রিন্ট এফ এ আমি কি লিখব একটা নাম্বার দেন একটা নাম্বার আমি চাবো একটা নাম্বার চাবো আপনি একটা নাম্বার দিবেন স্ক্যান ঠিক আছে তাহলে পার্সেন্টেজ ডি ইন এইখানে পার্সেন্টেজ ডি কি ফরম্যাট স্পেসিফায়ার আপনারা সবাই জানেন পার্সেন্টেজ ডি কি আপনার ফরমেট স্পেসিফায়ার কিসের ফরমেট স্পেসিফায়ার বলেন তো কিসের ফরমেট স্পেসিফায়ার এটা হুম কিসের ফরমেট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হ্যাঁ পার্সেন্টেজ ডি কিসের ফরমেট স্পেসিফাই করে ইনটিজারের ফরমেট স্পেসিফাই করে না এম পার্সেন্ট এম পার্সেন্ট নাম্বার এখন আচ্ছা এম পার্সেন্ট কি নাম্বার এখন খেয়াল করেন এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে ইফ নাম্বারে আমরা কিভাবে একটা জোর এবং বিজোর সংখ্যা বের করি একটা সংখ্যা জোর নাকি সেটা আমরা কিভাবে নির্ণয় করি যদি সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয় দুই দ্বারা বিভাজ্য অর্থটা এতো কি বিভাজ্য বিভাজ্য মানে কি তাই না সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে তাহলে আমরা সেটাকে কি বলবো জোর আর যদি দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা কি বিজোর আচ্ছা তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না সেটা আমরা আবার বুঝি কিভাবে দিয়ে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না সেটা আমরা বুঝি কিভাবে ভাগ শেষ দিয়ে তাহলে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলেই কি দুই দ্বারা বিভাজ্য আর যদি ভাগশেষ শেষ শূন্য না হয় তাইলে সেটা কি অবিভাজ্য তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয়ে গেল অর্থাৎ ভাগশেষ শূন্য হইলে সেটা জোর আর শূন্য যদি না হয় তাহলে সেটা বিজোর একদম সিম্পল কথাবার্তা এখানে জটিলতার কিন্তু কোনো জায়গা নেই জটিলতার বিন্দু মাত্র জায়গা এখানে নেই তাই না তাহলে আমরা সুন্দর করে এখানে করে ফেলি যদি নাম্বারটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে এই যে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা কি বের করা হয় রিমাইন্ডার বের করা হয় রিমাইন্ডার মডুলাস বের করে পার্সেন্টেজ এইটা যদি জিরোর সমান হয় দেখেন একটা জিরো দিয়ে আমরা বুঝাই হইল অ্যাসাইনমেন্ট যে নাম্বার ধরি এক্স সমান পাঁচ মানে এক্স এর মান আমরা পাঁচ ধরে নিছি কিন্তু নাম্বারে দুই দ্বারা ভাগ করে অপারেট করলে এটা শূন্য যদি আসে যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে জোর সংখ্যা তাই না তাহলে আমরা কি প্রিন্ট করব প্রিন্টে দ্য ইভেন ঠিক আছে দ্য নাম্বার ইজ ইভেন এল দ্য নাম্বার

একটা নাম্বার দেন নাম্বার দিলাম নিরানব্বই নাম্বার ইজ অড তাই না আরেকটা রান করি দেখি ইভেন্ট চলে কিনা একটা নাম্বার দিলাম আটাশি দা ইভেন দুই দ্বারা বিভাজ্য তাই না তাইলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম ওস্তাদেরা এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন ওস্তাদ আমাকে একটু জানান তো বুঝছেন কিনা এই কোডটা আপনারা বুঝতে পারছেন কি না এবং টেনশনের কিছুই নাই এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষ হওয়া মাত্রই আপনাদেরকে আমি দিয়ে দিব কোনো প্রবলেম নেই বুঝাইতে পারছি আপনারা কি বুঝাতে বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পেরেছেন ওস্তাদ বুঝতে পারলে আমাকে একটু জানান তো কষ্ট করে আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু কষ্ট করে জানান বুঝতে পারছেন কিনা একটু কষ্ট করে জানান হম বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান ওস্তাদ ক্লিয়ার ওকে এইবার এইবার আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে আরো একটা মজার জিনিস সেটা হচ্ছে তিনটা সংখ্যার ভিতরে ঠিক আছে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা কোনটা সেটা আমরা বের করব ঠিক আছে তিনটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় সেটা আমরা বের করব ওকে এই জায়গায় আপনাদেরকে একটা জিনিস আমি শিখাবো ওটা খুবই সহজ জিনিস দেখেন আচ্ছা ধরেন ওকে আমার মনে হয় এই জায়গায় কোন একটা প্রবলেম হয়েছে আমরা ডিলিট করি ফাইলটা নিতে একটু প্রবলেম হয়েছে ফাইলটা আমরা আবার নিচ্ছি আচ্ছা তাহলে এই জায়গায় এটা হলো আচ্ছা এইখানে আমরা সিফের ব্যবহার দেখব আচ্ছা ব্যবহারটা কি আপনাদেরকে আমি করলেই আপনারা বুঝবেন আপনাদেরকে আমি যদি হচ্ছে করে দেখাই কোডটা করে দেখাইলেই এল সিফ জিনিসটা কি সেটা আপনারা বুঝবেন ঠিক আছে আচ্ছা দেখেন ভালো করে খেয়াল করে ধরে নিলাম প্রথমেই আমাদের কি আমরা জানি ইনক্লুড আচ্ছা তাহলে আমরা একটা জিনিস ইনপুট নিব ইনটিজার ধরে নিলাম হচ্ছে তিনটা ইনপুট একটা কিন্তু ইনপুট দিলে হবে না তিনটা ইনপুট ধরে নিলাম এক্স ওয়াই এখানে লিখবো তিনটা বা এখানে লিখি এন্টার থ্রি নাম্বার তিনটার সংখ্যা আমি তাদের কাছে চাব তিনটা সংখ্যা তাদের কাছে আমি চাই এই তিনটা সংখ্যা আমরা চাইলাম চাওয়ার পর এইবার আমরা কি স্ক্যান এখন আমি তিনটা সংখ্যা ইনপুট নিব তাহলে তিনটা সংখ্যা পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি আপনি কিন্তু তিনটা আলাদা আলাদা ভাবেও নিতে পারতেন তিনটা আলাদা আলাদা ভাবেও নেওয়া যাইতো সেটা আমি দেখাবো তিনটা আপনি আলাদা আলাদা ভাবেও নিতে পারতেন ওইটা কোনো সমস্যার কিছু না তিনটা আলাদা আলাদা ভাবেও নেওয়া যাইতো ঠিক আছে ওটা কোনো ইস্যু না আচ্ছা নিলাম তিনটা এবার আমি লিখব দেখেন ইফ যদি তিনটা সংখ্যা নিলাম এক্স ওয়াই জেড ধরেন এক্স সবচেয়ে বড় কখন হবে এক্স সবচেয়ে বড় কখন হবে যদি সে ওয়াই আর জেড এর চেয়ে বড় হয় যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় এবং যদি এক্স জেড এর চেয়ে বড় হয় ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এন্ড এই যে দুইটা এন্ড দিলাম এর মানে কি আমি বুঝাইতেছি এক্স ইজ গ্রেটার দেন সেট ঠিক আছে এটা যদি হয় এই এই দুইটা অ্যান্ড দিয়ে আসলে বোঝায় এবং অ্যান্ড ঠিক আছে দুইটা এম পার্সেন্ট দিয়ে আসলে অ্যান্ড ডি বোঝায় প্রিন্টেফ এই জায়গায় দিব পার্সেন্টেজ ডি ইজ দা লার্জেস্ট পার্সেন্টেজ ডি মানে কি এইখানে এক্সটা সবচেয়ে বড় এই পার্সেন্টেজটি কাকে রেফার করে এক্স কে রেফার করে তাই না তাই আমি এখানে এক্স বসাই দিব শেষ প্রথমটা আমি এক্স কে রেফার করে ঠিক কি না কিন্তু আপনি এখানে অন্য ওয়াই রেও বসাই দিতে পারেন এই পার্সেন্টেজ ডি জায়গায় যদি ওয়াই বসায় দেন ওয়াই কিন্তু দেখাবে কারণ প্রিন্টেফের ভিতর আপনি যা দেখাইতে চান ও তাই দেখাবে প্রিন্টেফের ভিতর আপনি যা দেখাইতে চাবেন ও কিন্তু তাই দেখাবে বুঝাইতে পারছি সরি এবার দেখেন ইফ যদি ওয়াই ইজ গ্রেটার দেন এক্স ওয়াই ইজ গ্রেটার দেন জেড হয় তাহলে তাহলে আমরা কি লিখব প্রিন্টেফ পার্সেন্টেজ ডি ইজ দা লার্জেস্ট ঠিক না তাহলে এই জায়গায় ওয়াই ওয়াই সবচেয়ে বড় আর এই দুইটার যদি একটাও না হয় এলস প্রিন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট এখানে জেড আচ্ছা এখন দেখেন এখন আমি এই জায়গায় তিনটা সংখ্যা দিই তেত্রিশ পঁয়তাল্লিশ সাতাত্তর সুন্দর মতো বেড়ে আসছে সাতাত্তর সবচেয়ে বড় আমরা অন্যভাবে ট্রাই করি একশো দুই পঁয়ত্রিশ একশো এই দেখেন এই জায়গায় একটা ঝামেলা দেখা গেছে কি ঝামেলাটা দেখা গেছে বলেন তো এই জায়গায় একটা ঝামেলা দেখা গিয়েছে কি ঝামেলা দেখা গেছে বলেন এইখানে দেখাইতেছে একশো দুই লার্জেস্ট দেখাইছে একশো দুই লার্জেস্ট আবার একশো লার্জেস্ট দেখাইছে কেন একশো লার্জেস্ট দেখাই ভালো করে বুঝেন এইখানে ও চেক করছে একশো দুই এটা কি একশো মানে চেয়ে বড় হ্যাঁ বড় 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 লেখাইছে একশো দুই সবচেয়ে বড় তারপর কি চেয়ে বড় না এটা এটার চেয়ে বড় না সেটা দেখা দিছে কিন্তু এলসে যায় ও আবার একশোরে লার্জেস্ট দেখায় দিছে ঠিক আছে এইটার ইয়া করার জন্য কারণ ও প্রত্যেকটা প্রোগ্রামে ঢুকতেছে এই যে এই এই ঢুকছে এই ইফ এর মধ্যেও ঢুকছে কিন্তু আমি যদি এইখানে এল সিফ ইউজ করি তাইলে আর এই প্রবলেমটা হবে না একশো দুই তেত্রিশ একশো দেখেন একশো দুই ইজ দা লার্জেস্ট লাস্টে আবার এক্স লেখা ওঠে কেন এই জায়গায় হবে এবার দেখেন একশো একশো নিরানব্বই একশো ইজ দা লার্জেস্ট দেখছেন এই প্রবলেমটা হচ্ছে না তো এইটুকু আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার ক্লিয়ার কিনা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা দেখেন তো এলসিফ এর বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এল এর বিষয়টা ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন কিনা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি যেটা বুঝাইলাম ওটা কি বুঝতে পেরেছেন কি না বুঝতে পেরেছেন দেখেন বুঝতে পারছেন এটা আমাকে একটু জানান কষ্ট করে ওস্তাদ বুঝতে পারছেন বুঝতে পারছেন কিনা একটু বলেন বুঝতে পেরেছেন পেরেছেন কিনা বুঝতে পেরেছেন কি না একটু জানান বুঝতে পারছেন কিনা এটা একটু জানান ওকে আমরা আমরা সামনের সামনের দিকে দিকে আগাই আগাবো আমরা সামনের দিকে আগাই ওকে আচ্ছা এইবার আমরা গ্রেডিং সিস্টেম নিয়ে একটু কথাবার্তা বলবো ধরেন একটা স্টুডেন্ট সে কি গ্রেড পাইছে সেটা আমরা দেখার চেষ্টা করব একটা স্টুডেন্ট কি গ্রেড পাইছে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব একটা স্টুডেন্টের গ্রেড ইনক্লুড আচ্ছা দেখেন আমরা এই জায়গায় সরি আগে প্রিন্ট দিয়ে দিচ্ছি দেখেন ধরেন একটা স্টুডেন্টের গ্রেড আমরা নির্ণয় করব এবং এটাই ধরেন আজকে লাস্ট প্রোগ্রাম যেহেতু আমরা একটা পর্যায় পর্যন্ত যাব নেক্সট ক্লাসে আমরা নেক্সট স্টেডি ফেলস করবো এবং একটা একটা করে সব কিছু করব এবং যতগুলা কোড করাবো আজকে নেক্সট দিন সেগুলার আমরা হচ্ছে ইয়া দেখে ফেলবো লু আপনার হচ্ছে ফ্লোচার্ট সেগুলা কিভাবে আমরা সলভ করলাম ফ্লো চার্টটাও আমরা দেখে ফেলব দেখেন ধরে নিলাম মার্ক ঠিক আছে মার্ক ভালো প্রিন্ট ধরেন সে কি গ্রেড পাইছে সেই জিনিসটা আমরা দেখব মার্ক ঠিক আছে সুন্দর আচ্ছা লিখি আচ্ছা ভালো তো আমরা মার্কস ইনপুট নিয়ে নিলাম মার্ক্স এর ইনপুট নিয়ে নিলাম এখন মার্কস ইফ মার্কস যদি হচ্ছে আশির চেয়ে বেশি হয় ইকুয়াল টু আচ্ছা মার্কস গ্রেটার ওর ইকুয়াল টু এইটটি তাইলে আমরা কি প্রিন্ট করব তাই না আর শুরু হইলে আমরা কি বলি এ প্লাস বলি না আচ্ছা আবার দিলাম এই যে এইখানে আবার দিলাম ইফ দিয়ে আমি এই জিনিসটাই কপি পেস্ট করে নিই হ্যাঁ দেখেন এই যে এই সিস্টেমগুলো কাজে লাগাবেন এটা কপি করলাম দেখেন এটাকে আমি আবার পেস্ট করলাম যদি সত্তরের চেয়ে বেশি হয় তাহলে আমরা কি লিখব এ ঠিক কিনা সেম জিনিসটা মার্চ যদি সত্তরের চেয়ে বেশি হয় এখন সেম জিনিসটা দেখেন যদি ষাটের চেয়ে বেশি হয় তাইলে সেটাকে আমরা কি বলবো বলেন তো এ মাইনাস ঠিক কিনা আচ্ছা যদি পঞ্চাশের চেয়ে বেশি হয় তাইলে সেটাকে আমরা কি বলবো বি মাইচ যদি চল্লিশের চেয়ে বেশি হয় সরি মাইচ যদি চল্লিশের চেয়ে বেশি হয় মাইচ যদি এর চেয়ে বেশি হয় তাহলে সেটাকে কি বলবো সি আর যদি মাইচ তেত্রিশের বেশি হয় তাহলে সেটাকে আমরা তখন আমরা

এটা দিয়ে ফাংশন আমি দিলাম এখন এখন আপনাদেরকে আমি বলি এখন আপনাদেরকে আমি বলি যে এই জায়গায় আমি কোডটা রান করলাম রান করার পরে ধরেন আমি এখানে দিলাম মার্ক হইল পঁচাত্তর দেখেন এখানে কিন্তু কিছুই দেখায় নাই মার কি দিছি পঁচাত্তর দিছি কিন্তু মার্ক কিছুই দেখায় নাই তাই না পঁচাত্তর যে দিছি কিছু দেখাইছে দেখায় নাই আচ্ছা আশি দিলাম দেখাইছে দেখায় নাই তাহলে এই জায়গায় আসলে সমস্যাটা কোথায় এইখানে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে এ সবগুলারই তো স্যাটিসফাই করতেছে ধরেন যদি আমি বলি পঁচাত্তর তাহলে পঁচাত্তর তো পঞ্চাশের চেয়েও বেশি পঁচাত্তর তো চল্লিশের চেয়েও বেশি পঁচাত্তর তো তেত্রিশের এর চেয়েও বেশি তাই না তাহলে এই জায়গায় একটা গ্যাঞ্জাম লেগে গেল না এই গ্যাঞ্জামটা আমি সরাবো কিভাবে এই জায়গায় আমি দিব এল সিফ এই প্রত্যেক জায়গায় আমি দিব এলসি সিফ এর সুবিধা হচ্ছে একটা যদি কোনো কারণে সত্য হয়ে যায় বাকি ইফ স্টেটমেন্ট গুলার ভিতরে সে ঢুকবেই না বাকি স্টেটমেন্ট ভিতরে সে ঢুকবেই না বুঝাইতে পারছি এখন আমরা এটা একটু রান দেই হইলা মার্ক আচ্ছা কোন একটা সমস্যা হচ্ছে হ্যাঁ দেখেন এই জন্য একটা আসছে আমি এলসিফ গুলা মুছে দেই দেখেন এলস গুলা মুছে দেই তাহলে কি হবে দেখাই আপনাদেরকে এলস গুলা মুছে দিলে যেটা হবে সবগুলাতে দেখবেন আমি এখন নিরানব্বই দিব দেখবেন সবগুলা গ্রেড দেখাবে আটাশি দিলাম দেখেন এ প্লাস এ এ মাইনাস বি সি ডি সবগুলাই দেখাচ্ছে কারণ ও কি ধরেন আটাশি তো আশির চেয়েও বেশি সত্তরের চেয়েও বেশি ষাটের চেয়েও বেশি পঞ্চাশের চেয়েও বেশি চল্লিশের চেয়েও বেশি তেত্রিশের চেয়েও বেশি তাইলে আমরা তাইলে এর কি এটা হচ্ছে কি মানে আপনার তাহলে তো প্রোগ্রাম গ্রেডিং আমি করতে পারলাম না তাহলে আমার সিস্টেমটা কি একটার ভিতরে ঢুকলে যাতে বাকি গুলাতে না ঢুকে তাহলে এই জায়গায় আমার কি এল সিফ করতে হবে কি মেনটেন করতে হবে এল সিফ এখন আমরা রান দেই রান দিয়ে দিলাম চল্লিশ সি গ্রেড কি সি এখন যদি দেই বত্রিশ ইউ আর ফেল স্টাডি হার্ড তুমি ফেল করছো ভালো করে লেখাপড়া করতো আপনারা কি এলসিফ এর কাহিনীটা বুঝতে পারছেন যে কেন এই জায়গায় ইফ না দিয়ে আমি এলসিফ দিলাম এটা বুঝতে পারছেন ওস্তাদ কেন আমি ইফ না দিয়ে এখানে এলসিফ দিলাম বুঝতে পারছেন পেরেছেন কি না বুঝতে পেরেছেন কি না বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কি না আমাকে একটু জানান যে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কি না আপনারা বুঝতে পেরেছেন কি না ক্লিয়ার ওকে ওকে তো আমি আজকের ক্লাসটা এইটুকুই রাখবো ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ইফ নিয়ে কথা বলবো নেস্টেড ইফ এলস নিয়ে আমরা কথাবার্তা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহিদ